একযুগ ধরে আঁকড়ে ধরা শাসনের অবসান হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। আগ্রাসী নেতার মেয়াদের ইতি টানতে ঐক্য সরকার গঠনের দ্বারপ্রান্তে বিরোধী দলগুলো। এই পদক্ষেপের মধ্য দিয়ে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রীর ক্ষমতার অবসান হতে যাচ্ছে। তবে নেতানিয়াহু বলছেন এই চুক্তি ইসরায়েলকে নড়বড়ে করে তুলবে। মাসুদানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মাত্র দু বছরের মধ্যে ইসরায়েলের চারটি পার্লামেন্ট নির্বাচন হয়েছে, কিন্তু এ সময় টেকসই কোনো সরকার গঠিত হয়নি। চলতি সপ্তাহে সেই নাটকীয়তা আরও চরমে রূপ নিয়েছে। নেতানিয়াহু সরকারের ইতি টানতে এবার চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে দেশটির বিরোধী দলগুলো। ইসরায়েলের মধ্যপন্থী দল ইয়াস আদিতের নেতা ইয়ার লাপিদ জোট সরকার গঠনের লক্ষ্যে উগ্র জাতীয়তাবাদী নেতা বেনেটের সঙ্গে সমঝোতা চুক্তি করতে চলেছেন। এই চুক্তির পক্ষে অবস্থান জানিয়েছেন বেনেটের দল। ইসরায়েলের রাজনৈতিক সংকট বিশ্বব্যাপী নজিরবিহীন। আমি আজ ঘোষণা করছি যে আমার বন্ধু লাপিডের সাথে একত্রিত হয়ে কাজ করব। আর এতে এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতা আঁকড়ে ধরে থাকা নেতানিয়াহুর বিদায় ঘণ্টা একেবারে সুনিশ্চিত। সম্ভাব্য এই চুক্তি অনুযায়ী 120 আসনে ইসরায়েলি পার্লামেন্টে মাত্র 6 আসন নিয়েই দেশটির প্রধানমন্ত্রী হতে চলেছেন বেনেট। তবে এই সিদ্ধান্ত ইসরায়েলের জন্য সুখকর হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। আমি আজ সত্য কথা বলছি, ইসরায়েল রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক পদক্ষেপ এটি। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি সহ বিশ্বাস ভঙ্গের নানা অভিযোগ রয়েছে, যেসব অভিযোগের বিচার চলছে আদালতে, যার কারণেই অনেক দলের প্রধান তার সঙ্গে জোট গঠন তো দূরের কথা, আলোচনায় বসতেও রাজি হচ্ছিল না। আর এ সময় গেল 10 মে জেরুজালেমে মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসায় হামলার ঘটনা ঘটে। অনেকেই মনে করছেন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে ক্ষমতায় থাকার জন্য জাতীয় নিরাপত্তা ইস্যুতে নতুন এ সংকট তৈরি করেছে। মাসুদ রানা, নিউজ 24।